পয়লা নভেম্বর থেকে সারা রাজ্যে পঞ্চম দফায় দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরেও পুরসভা এলাকায় এই কর্মসূচি চলছে। বৃহস্পতিবার টাউন হলে 7 নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই দিন সকালে ওই কর্মসূচিকে ঘিরে রাজ্যের শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। ওই ওয়ার্ডে পুরমাতা মিঠু সিং অভিযোগ করেন, ওই দিন তার দলের কর্মী বাপ্পা ঘোষকে গোপাল সোনকার ও তার দলবল মারধর করে। এ ব্যাপারে তিনি বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। যে আমার ওয়ার্ডে 3 তারিখ এবং 23 তারিখ দুয়ারে সরকারের ক্যাম্প আমার সরকারের জন্য দিন, আমার ওয়ার্ডের জন্য দিন ধার্য হয়েছে। তো আজকে আমার ওয়ার্ডে টাউন হলে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। কালকে সারা দিন এলাকার মানুষকে সচেতন করার জন্য আমার এই ভাই আর একজনকে সঙ্গে নিয়ে টোটোই করে দুটো মাইক টাঙিয়ে গোটা এলাকা ঘুরেছে যে আপনারা আজকে 10টা থেকে 4টের মধ্যে টাউন হলে এসে দুয়ারে সরকার সংক্রান্ত আপনাদের যা সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান আপনারা করুন, আমরা সেখানে থাকব। যথারীতি আজকে সকালবেলায় ও আগে এসে বসে গেছে, আমি তারপর আসছি। ও এসে বসে গেছে, ও একজনের লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ করছিলো, সেখান থেকে ওকে টেনে নিয়ে গিয়ে ওকে এমনভাবে মেরেছে, দেখুন এই তো আপনাদেরকে তার নমুনা দেখালাম, হ্যাঁ এমনভাবে মেরেছে। তারপর আমি গিয়ে ও আমি যখন ওকে ফোন করি যে তুই কোথায়, তখন ও বলছে দিদি আমাকে এরকম মেরেছে, আমি তুই আয়। কে মেরেছে? হ্যাঁ, মেরেছে গুডসেডে গোলাপ সোনকার এবং সোমশুভ্র রায় ওরফে পাপাই, যাকে পাপাই বলে বলা হয়। গোলাপ সোনকার কিছুদিন আগে বিজেপি থেকে আমার দলে ঢুকেছে, তার আগে সিপিএম করতো, আর পাপাইও সিপিএম করতো, সিপিএম থেকে আমার দলে ঢুকেছে। এখন আমার দলের যারা পুরনো কর্মী সেই কর্মীগুলো, ওদের টার্গেট হচ্ছে সেই কর্মীগুলোকে মেরে তৃণমূল দলটাকে শেষ করে দাও, এটাই ওদের টার্গেট। সেই হিসাবে আমাদের বিধায়ক তাকে দলে নিয়েছিল, কিন্তু তারা কেবলমাত্র জার্সিটা পাল্টে আমার দলে ঢুকেছে, তারা আমার দলের কোনো অনুশাসন মানছে না। কারণ তারা যদি অনুশাসন মানত তাহলে তারা আমাকে উপেক্ষা করে সমস্ত কাজ করে, ওই এলাকায় তারা সেইভাবে আমাকে ঢুকতে দেয় না। যে আমি একজনের লক্ষ্মী ভাণ্ডার ফর্ম ফিল আপ করছিলাম, ফিল আপ করা হয়ে যাওয়ার পর তখন পাশে একজন এসে বসলো, দেখলো বৌদি, বললো লক্ষ্মী ভাণ্ডার ফিল আপটা হয়ে যা। যে আমি ফিল আপ করছিলাম নিজের মনে, তারপর আমাকে টানতে টানতে নিয়ে গেল উড়সে রোডে ছেলেগুলো। আমি কোনো দিন আজ পর্যন্ত ওদেরকে কোনো দিন আমি ইয়েও করিনি, মানে উঁচু কলায় কথা বলুন বা হুমড়ি তুমড়ি মারা কোনো দিন আমি করিনি, ওখানে রিপোর্ট পেলে বলতে পারবেন। দিয়ে আমাকে বাইরে টাউন হলে বাইরে বার করে গিয়ে ওখানে সে পেটে পিঠে ঘাড়ে মাথায় মুখে লাত মারে, আবার বেল্ট খুলে আমাকে প্রচুর মার মারে, আমি সহ্য করতে পারিনি। তা ওখানকার গুডসে রোডের এলাকার ছেলেগুলো যারা ওখানে আছে, গুডসে রোডে মেন কার্যালয়ে টিএমসি আছে ছেলেগুলো নাম ওখানে, তা সেই ছেলেগুলো আমাকে খুব মারে। তা আমি তো তাদের বুঝি না, ওরা গুডসে রোডের মেন পার্টি অফিসে বসে, প্রধান কার্যালয় তৃণমূল পার্টি অফিসে। যাদের বিরুদ্ধে পুরমাতা এই অভিযোগ করেন তারা পাল্টা পুরমাতার দিকে আঙুল তুলে বলেন তাকে এলাকায় দেখা যায় না, এলাকার মানুষ কোনো সুযোগ সুবিধাও পান না তার কাছ থেকে। আপনারা যে বিষয়টা আমরা জানাই, আজকে 7 নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার টাউন হলে অনুষ্ঠিত হচ্ছিল এবং আমাদের 7 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেখানে অক্লান্ত পরিশ্রম করে তারা সেখানে মানুষের পরিষেবা দিচ্ছিলেন। কোনো একটা অজ্ঞাত মানে অজ্ঞাত কারণে কোনো একটা ঘটনা, সব বাচ্চা বাচ্চা ছেলে ঠেলাঠেলি এবং কোনো ঘটনা ঘটে। আমরা খবর পাওয়ার পর আমরা দ্রুত গোলাপ সংকার এবং আমি হচ্ছে আমরা তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছাই এবং পৌঁছে আমরা ছেলেদের বলি যে কোনো ঘটনা এখানে ঘটানো যাবে না, উত্তেজনা তৈরি করা যাবে না, তোমাদের হচ্ছে একটু শান্ত থেকে মানুষকে পরিষেবা দাও। এবং গোটা ঘটনাটা সেই মুহূর্তে জন্য আমরা থেমে যাই। হঠাৎ পৌর মাতা তিনি হচ্ছে হঠাৎ আসেন, এসি উত্তেজিত হয়ে গোলাপ সংকরকে কিছু কটু কথা উনি প্রথমে বলেন, তখন আমরা প্রতিবাদ করি যে উনি তো গোটা বিষয়টা জানেন না, উনি তো এসে বিষয়টাকে সমস্যার সমাধান করছেন, তা আপনারা কেন এই ধরনের ঘটনা আপনি এসে উত্তেজনা তৈরি করছেন? তখন উনি গোলাপ সংকারকে কিছু মিথ্যা আপনি বিজেপি থেকে এসছেন, এই থেকে এসছেন, এই ধরনের কিছু কথা অভিযোগ উনি তোলেন। উনি বিজেপি থেকে এসছেন না সিপিএম থেকে নিয়েছে, বিধায়কের উপস্থিতিতে উনি দলের নির্দেশে উনি আমাদের জয়েন করেছেন এবং করে উনি পৌরসভা ভোটে অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এই পৌরমাতাকেই উনি প্রায় 5000 ভোটে জয়লাভ করেছে। 2016 সালে তৃণমূলে জয়েন করি প্রয়াত রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের মাধ্যমে দলের নির্দেশে, এবং সেখানে হচ্ছে দল আমাকে জয়েন করিয়েছেন এবং পরে একই বিষয়ে আমার কিছু বলার নেই, উনি দলকে জিজ্ঞেস করবেন। ওটা মনে হচ্ছে যে বিজেপি থেকে এসছি, বিজেপি থেকে কারা অনেক তো তৃণমূলের বড় বড় নেতা হেভি ওয়েটওয়ালা নেতারা তৃণমূলে ছিলেন, ওনারা আবার বিজেপিতে গেছেন, আবার উনি বিজেপি রিটার্ন করেছেন, উনি ওই উত্তরটা দিতে পারবেন? আমরা তো ছোটো খাটো একটা সাধারণ কর্মী,
আমরা এলাকার উন্নয়নের জন্য কাজ করতে এসেছি। আমরা এই একটা গেট করাচ্ছি ওনার মাধ্যমে না, ওনার কোনো সহযোগিতা নাই। ওনার তো একবার এসে এটা দেখা দরকার, হ্যাঁ ভাই এই গেট করাচ্ছ তোমরা ভালো কাজ করছো, এটা আমরা নিজে উদ্যোগ নিয়ে করেছি, এটা কোনো সরকারি পয়সা নাই, আমরা একটা লটারির মাধ্যমে এটাকে আয়োজন করে আমরা এই গেটটা করাচ্ছি, ওখানে একটা ঝামেলা হবে আপনার কার সাথে বলে নিজেদের মধ্যে। তো আমরা গেলাম বললাম কী হয়েছে, একটা ছেলে যা যে অভিযোগটা করছে বলছে আমাকে মারধর করেছে। আমরা কে মারধর করেছে বলছে এরা। আমরা ওকে যুবদেরকে জিজ্ঞেস করলাম হ্যাঁ রে কী হয়েছে, বলছে আমাদের টোয়েন্টি গাড়ি কাটছিল, আমরা খালি জিজ্ঞেস করি তুই টোয়েন্টি গাড়ি কাটছিস কেন, তুই দিদি মিঠু দিদির সাথে থাকিস বলে নাকি তুই বাড়াবাড়ি করছিস। হ্যাঁ দিয়ে এই সাথে হট্টক হয় একটু ধাক্কাধাক্কি মনে হয়েছে, আমরা দেখিনি। তারপরে মিঠু দিদি উনি এলেন, উনি চিল্লাতে লাগলেন হ্যাঁ আমার ছেলেকে মারছে, আমার ছেলেকে ইয়ে করছে, আপনি এটা অভিযোগ করছে আপনি আগে জানুন আমাদের কাছে। আমরা একটাই বললাম যদি তোদের কোনো অসুবিধা ছিল আমাদেরকে জানাতে পারতিস। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।